নমস্কার, আমি শর্মিলা। আপনাদের সকলকে NIOS এর তরফ থেকে সাদর অভ্যর্থনা জানাচ্ছি আমাদের আজকের আলোচনাতে অংশগ্রহণের জন্য। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হলো শিক্ষণ শিক্ষাদান সামগ্রী হিসাবে পুস্তকের পাঠ্যপুস্তকের ব্যবহার। বিদ্যালয়ে শিক্ষণ পদ্ধতিতে পাঠ্যপুস্তকের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। একজন শিক্ষক হয়তো পাঠ্যক্রম বা পাঠ্যসূচি সম্পর্কে অবহিত নাও হতে পারেন, কিন্তু পাঠ্যপুস্তক ছাড়া শিক্ষাদান তার পক্ষে অসম্ভব। কোনো একটি নির্দিষ্ট শ্রেণীর জন্য কোনো একটি বিষয়ের পাঠ্যপুস্তক, ওই বিষয়ের পাঠ্যক্রম অনুসারে বিষয় বিশেষজ্ঞ এবং অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা নির্মাণ করানো হয়। পাঠ্যপুস্তকের কোনো একটি বিষয় বা ওই বিষয়ের অন্তর্নিহিত ধারণাটির প্রস্তাবনা একটি নির্দিষ্ট ক্রমে পাঠ্যক্রম অনুসারে গড়ে ওঠে, বিশেষজ্ঞ গোষ্ঠীর নির্দেশ অনুসারে। কাজেই পাঠ্যপুস্তককে আমরা বিবেচনা করতে পারি তা যেন বিদ্যালয়ের পাঠ্যসূচিতে ওই বিষয়ে শিক্ষার্থী, শিক্ষক, মাতা পিতা এবং অন্যান্য অংশীদারদের সম্মিলিত অভিজ্ঞতার ফল। পাঠ্যপুস্তক যেহেতু শিক্ষণ ও শিক্ষাদান দুটি প্রক্রিয়াতেই সহায়তা করে, কাজেই এটিকে আমরা সবচেয়ে প্রয়োজনীয় শিক্ষণ শিক্ষাদান সামগ্রী হিসাবে বিবেচনা করতে পারি। শিক্ষণ শিক্ষাদানের উদ্দেশ্যে পাঠ্যপুস্তক কিভাবে ব্যবহার করা যেতে পারে এবার আমরা সেটা জানব। শিক্ষক হিসেবে আমরা আক্ষরিক অর্থে পাঠ্যপুস্তকের বিষয়বস্তু এবং বিষয়ের ক্রমকে ব্যাহত না করে শিক্ষার্থীদের প্রতিটি পরিচ্ছেদের শেষে দেওয়া অনুশীলন সম্পন্ন করতে বলি। শিক্ষার্থীদের মূল্যায়নের প্রধান ভিত্তি হল পাঠ্য বিষয়ের ওপর তৈরি প্রশ্নপত্র, যা বিদ্যালয়ে শিক্ষার্থীদের কর্মক্ষমতা বিচার করে। বিদ্যালয়ের পাঠ্যক্রমের কার্যকলাপ মূলত নির্ধারিত হয় পাঠ্যপুস্তকে দেওয়া বিষয়ের উপর ভিত্তি করে। কাজেই পাঠ্যপুস্তক স্বীকৃতি পেয়েছে শিক্ষণ শিক্ষাদানের মৌলিক উপাদান হিসাবে। এবার আমরা জানব শ্রেণীকক্ষে শিক্ষণ শিক্ষাদান পদ্ধতিতে পাঠ্যপুস্তকের উপযোগিতাগুলি কী কী। প্রথম উপযোগিতা হল পুনর্ব্যবহার। শ্রেণীকক্ষে শিক্ষণ শিক্ষাদানের ক্ষেত্রে পাঠ্যপুস্তকের উপযোগিতা অসীম। একজন শিক্ষার্থী পাঠ্যপুস্তকটি পাঠনের পর নিজের কোনো বন্ধুকে তা পুনর্ব্যবহারের জন্য দিতে পারেন। আবার একজন শিক্ষার্থী যে উচ্চতর ক্লাসে উত্তীর্ণ হয়ে গেছে, সে নিম্নতর শ্রেণীর ছাত্রকে এই পুস্তকটি দিতে পারে পুনর্ব্যবহারের জন্য। পাঠের মাধ্যমে আনন্দ অনুভব করা। পাঠ্যপুস্তক পাঠনের মাধ্যমে শিক্ষার্থীরা পাঠনের আনন্দ অনুভূতি লাভ করে। শিক্ষার বিস্তার। পাঠ্য পুস্তকের ব্যবহারের সবচেয়ে উল্লেখযোগ্য উপযোগিতা হল শিক্ষার বিস্তার। পাঠ্যপুস্তকের ব্যবহার শিক্ষার্থীদের প্রাথমিক দক্ষতা অর্জনের সহায়তা করে। বিভিন্ন তথ্য সম্পর্কে শিক্ষার্থীরা জানতে পারে, তেমনি বিভিন্ন বিষয়ে প্রতিবন্ধকতা সম্পর্কেও তারা জ্ঞান অর্জন করে। নৈতিক মূল্যবোধ গড়ে তোলা। পাঠ্যপুস্তকের পাঠনের মাধ্যমে শিক্ষার্থীরা জানতে পারে আমাদের সংস্কৃতি, উপজাতিদের সম্পর্কে, সমাজের সঠিক এবং ভুল ধারণাগুলি সম্পর্কে, যা আমাদের বাঁচার সঠিক পথ নির্দেশ করে। এরপর আমরা জানব শিক্ষণের উদ্দেশ্যে পাঠ্যপুস্তক। বিভিন্ন কারণে পাঠ্যপুস্তককে শিক্ষণ শিক্ষাদানের প্রধান উৎস হিসাবে চিহ্নিত করা হয়, যার মাধ্যমে শিক্ষার্থীরা অধিকাংশ বিদ্যালয়ে শিক্ষা গ্রহণ করে থাকেন। এই ব্যাপারটি আমরা আপনাদের দুটি উদাহরণের সাহায্যে বোঝাব। এক নম্বর উদাহরণে আমরা ধরে নিচ্ছি ভাষা শিক্ষার ক্ষেত্রে একজন শিক্ষক গতানুগতিক শিক্ষার পদ্ধতি অবলম্বন করে কিছু শিক্ষাগত কার্যকলাপে ক্রম অনুসরণ করে, যেমন কোনো অনুচ্ছেদ সরবে পাঠ করা। এখন আমরা ধরে নিচ্ছি এই অনুচ্ছেদটি হলো সিংহ আর ইঁদুরের গল্প। এলোমেলোভাবে তিনি কিছু শিক্ষার্থীকে নির্বাচিত করে তাদের দ্বারা পরিচ্ছেদটি পাঠ করাতে পারেন বা শিক্ষার্থীদের দ্বারা নীরবে তা পাঠ করাতে পারেন। আবার কিছু কঠিন শব্দের অর্থ বুঝিয়ে দিয়ে ওই সমস্ত শব্দের ব্যবহার করে
বাক্য রচনা তাদের করতে বলতে পারেন, বা পাঠ্য পরিচ্ছেদ থেকে কিছু প্রশ্ন জিজ্ঞাসাবাদের মাধ্যমে পাঠ্য বিষয়ে শিক্ষার্থীদের বোধশক্তি পরীক্ষা করতে পারেন এবং অবশেষে তাদের কিছু কর্ম প্রদান হয়তো তিনি করলেন। অপরদিকে অন্য একজন শিক্ষক, যিনি শিক্ষণ প্রশিক্ষণ অনুক্রমের অংশগ্রহণকারী এবং কর্মকার্যভিত্তিক শিক্ষণ শিক্ষাদানের কার্যাবলীর মধ্যে শিক্ষাদানের শৈলীর পরিবর্তনের দ্বারা একই পরিচ্ছেদের পাঠের উদ্দেশ্যে বিভিন্ন কার্যকলাপের সাথে সংযুক্তিকরণ করতে পারেন। যেমন আমরা ধরে নিলাম সেই শিক্ষক কী করলেন, তিনি ওই যে গল্প ইঁদুর আর সিংহের গল্প, সেই সংক্রান্ত কিছু প্রশ্ন শিক্ষার্থীদের জিজ্ঞাসা করলেন। তিনি প্রথমে উল্লেখ করলেন না যে কোন পরিচ্ছেদের পাঠ আজকে হবে, তিনি শুধু প্রথমে কয়েকটি প্রশ্ন তাদের জিজ্ঞাসা করলেন। তিনি হয়তো শিক্ষার্থীদের জিজ্ঞাসা করলেন যে তোমরা বলো তো বনের রাজা কে, বা তিনি জিজ্ঞাসা করলেন বনে কোন কোন জন্তুরা থাকে। আবার তিনি এটাও জিজ্ঞাসা করলেন তোমাদের মতে সবথেকে ছোট বা তুচ্ছ প্রাণী বনের মধ্যে কোনটি। শিক্ষার্থীরা এক একজন এক এক রকমভাবে উত্তর দেবে। এবার তিনি তার গল্পটিকে একটি সুন্দরভাবে সেটাকে উপস্থাপনা করলেন শিক্ষার্থীদের সামনে। তিনি এরকমভাবে বললেন যে একটা বিরাট জঙ্গল ছিল, সেখানে এক সিংহ থাকত একটি গুহাতে। সেই জঙ্গলে অনেক অন্যান্য প্রাণীরাও থাকত, কিন্তু সিংহের অত্যাচারে তারা সবাই অস্থির ছিল। সিংহটি ছিল খুবই শক্তিশালী এবং সে ভীষণ অহংকারী ছিল। সে সবসময় মনে করত তার থেকে বেশি শক্তিশালী, তার থেকে বেশি সুন্দর, তার থেকে বেশি বুদ্ধিমান এই জগতে আর কেউ নেই। যে কোনো প্রাণী তার সামনে দিয়ে যেত, সঙ্গে সঙ্গে সে তার উপর ঝাঁপিয়ে পড়ে তাকে হত্যা করত। তা সে তার ক্ষুধা নিবৃত্তির জন্যই হোক বা অকারণেই হোক, সেজন্য কোনো প্রাণী সবাই তাকে এড়িয়ে চলত, কেউ তার সামনে আসতে সাহস পেত না। তো একদিন সেই সিংহ বেরিয়েছে তার শিকারের সন্ধানে, কিন্তু সেদিন সে কোনো শিকারই খুঁজে পাচ্ছে না। যেদিকেই যাচ্ছে কোনো হরিণও পাচ্ছে না, বুনো শুয়োরও নেই, এমনকি কোনো খরগোশও নেই। সিংহ তো খুব রেগে যাচ্ছে যে কী হলো, সব জন্তুরা গেল কোথায়? তারা কি নিজেদের এতই বুদ্ধিমান মনে করছে যে সিংহর থেকে তারা বেঁচে যাবে? তো সে সিংহ খুব অস্থির হয়ে শিকার খুঁজে বেড়াতে লাগলো। হঠাৎ সে দেখলো যে রাস্তা দিয়ে ছোট্ট একটা ইঁদুর যাচ্ছে। অমনি সে লাফিয়ে পড়ে তার থাবার মধ্যে সেই ইঁদুরটিকে ধরে ফেললো। ইঁদুর অনেক কাকুতি মিনতি করতে লাগলো যে সিংহ রাজা, তুমি আমাকে ছেড়ে দাও, আমি তো একটা ছোট্ট প্রাণী, আমি তো আমাকে খেয়ে তো তোমার পেটও ভরবে না, আর আমার বাড়িতে আমার ছোট ছোট বাচ্চারা আছে, তারা সবাই কাঁদবে, আর আমি যদি খাবার নিয়ে না যাই তাহলে তারা না খেতে পেয়ে মরেই যাবে। তো তুমি চিন্তা করে দেখো, আমি যদি তুমি যদি আমাকে ছেড়ে দাও তাহলে কোনো সময় আমি তোমাকে সাহায্যও করতে পারি হয়তো। সিংহ হা হা করে হেসে উঠল যে এইটুকু একটা ইঁদুর সে আবার সাহায্য করবে, কী বা সে সাহায্য করবে। তারপরে সে আবার চিন্তাও করলো, ঠিকই কথা, এইটুকু ইঁদুরকে খেতো আর পেট তো ভরবে না, ঠিক আছে ছেড়েই দেওয়া যাক ভেবে সে ইঁদুরের ল্যাজটা ধরে তাকে ছুঁড়ে অনেক দূরে ফেলে দিল। ইঁদুর বেচারা সেখানে খানিকক্ষণ পড়ে থাকলো, তারপরে আস্তে আস্তে উঠে সে নিজের গর্তে চলে গেল, আর সিংহ নিজের শিকারের সন্ধানে আবার এগিয়ে গেল। এদিকে হয়েছে কি, সেই জঙ্গলে একদল শিকারি এসেছে। সেই শিকারিরা কি করতে চায়, তারা সন্ধান পেয়েছে যে এই জঙ্গলে একটা সিংহ আছে, তারা ওই সিংহটিকে ধরে সার্কাসে দিতে চায়, তাহলে তারা অনেক টাকা উপার্জন করতে পারবে। সেই জন্য তারা কি করলো, অন্ধকারে একটা ফাঁদ পেতে রাখলো, মাটিতে একটা জাল পেতে এমনভাবে রাখলো যে যাতে করে বুঝতে না পারা যায়। এদিকে সিংহ, সে তো শিকারে বেরিয়েছে, সে তো ভীষণ গর্বে উন্মত্ত, সে ভালো করে দেখে না চারিদিকে কী আছে, সে মনে করে তার থেকে শক্তিশালী তো এই জঙ্গলে কেউই নেই, কাজেই তার তো ভয় পাওয়ার কোনো কারণই নেই। তো সে সেই রকমভাবে চলছিল, হঠাৎ চলতে চলতে সে ধপ করে সেই জালের মধ্যে গিয়ে পড়ল, আর যেই না পড়া অমনি জালটা তার চারিদিকে এমনভাবে আটকে গেল যে সে তার থেকে আর বেরোতেই পারছে না। প্রথমে সে অনেক চিৎকার করলো, জালটা ছেঁড়ার চেষ্টা করলো, কিন্তু কিছুতেই তা পারল না। তখন সে অন্যান্য জন্তু জানোয়ারদের ডাকতে লাগলো,
যে তোমরা এসো আমাকে বাঁচাও, আমি তাহলে তোমাদের আর খাবো না। কিন্তু অন্য কোনো জন্তু এগিয়ে এলো না, কারণ তারা জানতো যে সিংহ কতটা অকৃতজ্ঞ। সে হয়তো ওরা তাদের এসে বাঁচালো, আর তারপরেই আবার সে সিংহ তাদের মেরে খেয়ে ফেলবে। তখন সিংহ বসে বসে অনেকক্ষণ যখন কেউ এলো না, তখন তার খুব মন খারাপ হলো। হঠাৎ তার মনে পড়লো, হ্যাঁ সেদিন তো সে ইঁদুরটা বলেছিল যে প্রয়োজন হলে সাহায্য করব। তখন সিংহ সে ইঁদুরটাকে ডাকতে লাগলো, ও ইঁদুর ভায়া, ইঁদুর ভায়া এসো, আজকে আমি বিপদে পড়েছি। তুমি বলেছিলে না যে আমার বিপদে তুমি আমাকে উদ্ধার করবে? কিন্তু যতই সিংহ ডাকে, ইঁদুর আর আসে না। সিংহ ভাবছে, ইঁদুরটা তাহলে মিথ্যে কথাই বলেছিল নিশ্চয়ই, আসছে না তো এখনও। কিন্তু আসল কথা হলো, ইঁদুরটা তো খুব ছোট, তার আসতে সময় লাগছে। সে আস্তে আস্তে এসে পৌঁছালো সেই জায়গায়। তারপরে সে সিংহকে বলল, সিংহ ভায়া, সিংহ দাদা, আমি এসে গেছি, তুমি চিন্তা করো না। সিংহ বলল, দেখো তুমি কি পারবে এত বড় জালটা কাটতে? ইঁদুর বলল, হ্যাঁ আমি ছোট ঠিকই, কিন্তু তুমি চিন্তা করো না, আমি ঠিক কেটে দেব, তোমাকে আমি ঠিকই উদ্ধার করব। সিংহ ভাবল, ঠিক আছে দেখাই যাক, হয়তো পারবে না, তাও দেখি কি হয়। কিন্তু সে ছোট্ট ইঁদুরটা সারা রাত ধরে বসে বসে কুটকুট করে সমস্ত জালটাই কেটে ফেললো। আর সকালবেলায় দেখা গেল সিংহ জাল থেকে বেরিয়ে আসতে পেরেছে। সিংহ নিজের গুহায় যাওয়ার আগে ছোট্ট ইঁদুরটাকে অনেক ধন্যবাদ জানালো। আর শিকারিরা যখন এলো সিংহকে ধরতে, তারা দেখলো জালের মধ্যে তো সিংহ নেই, জালটা কাটা অবস্থায় রয়েছে। এবার এই গল্পটি বলার পরে শিক্ষক কী করলেন, তিনি কিছু শব্দ এই গল্প থেকে নির্বাচন করে সেই শব্দের সাহায্যে একটি পরিচ্ছেদ বাচ্চাদের রচনা করতে দিলেন। আবার ওই পরিচ্ছেদে ব্যবহৃত কিছু কঠিন শব্দের প্রতিশব্দ এবং বিপরীত শব্দ তিনি শেখালেন বাচ্চাদের। পরিচ্ছেদের বিষয় অনুসারে তিনি চারজন করে শিক্ষার্থীদের গোষ্ঠীবদ্ধ করে তাদের ওই গল্পের ধারণার উপরে নিজেদের মতো করে গল্প লিখতে উৎসাহ দিলেন। আবার বাস্তব জীবনের ঘটনার সাথে ওই পরিচ্ছেদের অর্থ সংযুক্তিকরণের মাধ্যমে শিক্ষার্থীদের গোষ্ঠীর মধ্যে বিতর্কভিত্তিক আলোচনার আয়োজন করলেন। কীরকম বাস্তব জীবনে কীভাবে এই গল্পটাকে আমরা সংযুক্ত করতে পারি? একটা ছোট্ট প্রাণী ছিল ইঁদুর, আর বলবান সিংহ ছিল। কিন্তু সিংহর গায়ে শক্তি ছিল ঠিকই, কিন্তু ইঁদুরেরও কিছু কম ছিল না, তার ছিল বুদ্ধি। ইঁদুরের যদি বুদ্ধি না থাকতো, তার যদি লেগে থাকার ক্ষমতা না থাকতো, আর তার যদি কৃতজ্ঞতা বোধ না থাকতো, তাহলে কিন্তু সিংহ সেদিন বাঁচতো না। কাজেই কাউকেই ছোট বা বড় ভাবার কোনো কারণ নেই। আসলে প্রত্যেকের মধ্যেই কিছু না কিছু প্রতিভা লুকিয়ে আছে, সেই প্রতিভারই উন্মেষ ঘটাতে হবে একজন শিক্ষককে। পরিচ্ছেদটি যেহেতু একটি গল্প, কাজেই তিনি পড়লেন শিক্ষার্থীদের এটি কথোপকথন ভিত্তিক একটি পরিচ্ছেদ হিসেবে তোমরা এটিকে তৈরি করো। আবার তিনি শিক্ষার্থীদের বললেন যে তোমরা এই গল্পটির ওপরে একটি চিত্রাঙ্কন করো, যাতে এই কাহিনীর সূত্রটি সেখানে প্রস্তুত হয়। অপরদিকে আমরা ধরে নিচ্ছি গণিতের ক্লাসের একজন শিক্ষক, তিনি গণিত শিক্ষার উদ্দেশ্যে গতানুগতিক পদ্ধতিতে ভগ্নাংশ শেখানোর উদ্দেশ্যে শিক্ষার্থীদের সাধারণভাবে দৃষ্টি নিবদ্ধ করেন গণিতের পাঠ্যপুস্তকে প্রদত্ত সংখ্যাসূচক উদাহরণের উপর, যেখানে ভগ্নাংশে কোনটি লব আর কোনটি হর, প্রকৃত ভগ্নাংশ এবং অপ্রকৃত ভগ্নাংশের যোগ এবং বিয়োগের পদ্ধতি সম্পর্কে ব্যাখ্যা করা হয়েছে। অপরদিকে কার্যক্রম ভিত্তিক শিক্ষণ শিক্ষাদানের নীতি অনুসরণ করে একজন শিক্ষক প্রত্যক্ষভাবে পাঠ্যপুস্তক থেকে ভগ্নাংশ ধারণাটিকে উপস্থাপন না করে বিশ্লেষণাত্মক পদ্ধতিতে ভগ্নাংশের ধারণাটিকে এবং পাঠ্যপুস্তকে প্রদত্ত উপস্থাপনার শৈলীকে তুলে ধরতে পারেন। তিনি এই উদ্দেশ্যে অনেক উপকরণ সংগ্রহ করতে পারেন শিক্ষার্থীদের সাহায্যে স্থানীয় পরিবেশ থেকে, যেমন ফল, মাটি, বীজ, নুড়ি, কাঠি, কাগজ ইত্যাদি। এবার ওই সমস্ত সামগ্রীর ব্যবহারের মাধ্যমে তিনি শ্রেণীকক্ষে বিভিন্ন কার্যক্রমের মধ্যে দিয়ে শিক্ষার্থীদের গণিতের এই ভগ্নাংশ সংক্রান্ত বিষয়টিকে
বোঝানোর চেষ্টা করতে পারেন। ধরে নিলাম তিনি একটি কাগজ নিলেন, এবার সেই কাগজটিকে তিনি বললেন যে এটিকে সমান দুই ভাগে বিভক্ত করো। তাহলে সমান দুই ভাগে যখন আমরা কাগজটাকে বিভক্ত করলাম, তখন তার একটা অংশ কি হলো, অর্ধেক হলো, আর সম্পূর্ণ অংশটা তো আছেই। এবার তিনি কি বললেন, এই কাগজগুলোকে ছোট ছোট টুকরো করো। এবার এক একটা টুকরোকে দেখিয়ে তিনি বোঝালেন যে এক তৃতীয়াংশ কিভাবে করা যেতে পারে বা এক পঞ্চমাংশ কিভাবে করা যেতে পারে। একটি সম্পূর্ণ কাগজ তিনি কি করলেন, কাগজটাকে ভাঁজ করে তার এক তৃতীয়াংশ বার করলেন। এবার এটা হলো এক তৃতীয়াংশ, সম্পূর্ণ কাগজের এক তৃতীয়াংশ। এভাবে তিনি শিক্ষার্থীদের কি বোঝালেন, যে ভগ্নাংশ কিভাবে হতে পারে। আবার এই কাগজটিতে কতগুলি অংশকে তিনি ভাগ করেছেন, এক দুই তিন চার পাঁচ ছয় সাত। তাহলে এই কাগজের যখন তিনি একাংশ বানানোর কথা বললেন, তাহলে সেটা কি হলো, সাত ভাগের এক ভাগ, মানে এক সপ্তমাংশ। তো এরকমভাবে তিনি বোঝালেন শিক্ষার্থীদের ভগ্নাংশের ধারণাটি কী। এরপরে তিনি তাদের প্রকৃত এবং অপ্রকৃত ভগ্নাংশ কী তা বোঝাবেন। প্রকৃত ভগ্নাংশ কোনটা, যে ভগ্নাংশগুলি হচ্ছে শূন্য থেকে বড় কিন্তু একের থেকে ছোট, যেমন হাফ, ওয়ান থার্ড, ওয়ান ফোর্থ, টু ফোর্থ, এইরকম, এগুলো যেগুলো হচ্ছে একের থেকে ছোট কিন্তু শূন্যের থেকে বড়। আর অপ্রকৃত ভগ্নাংশ কোনগুলি, যেগুলি হচ্ছে একের থেকে বড়, সেগুলি কীরকম হতে পারে, এইরকম এগারো বাই চার, পনেরো বাই চার, তেরো বাই সাত, এই ধরনের যে ভগ্নাংশগুলি সেগুলো হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। এবার অপ্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ বোঝানোর জন্য শিক্ষক কাগজ ভাঁজ করে শিক্ষার্থীদের বুঝিয়েছেন কিভাবে সেটি হতে পারে। প্রকৃত ভগ্নাংশ তিনি কিরমভাবে বোঝাতে পারেন, তিনি পিজা সব বাচ্চারাই দেখেছে, এবার তিনি কি করলেন, বোর্ডে চারটি পিজার ছবি আঁকলেন। এবার পিজা আমরা জানি যে তাকে সাধারণত কি করা হয়, চারটে করে ভাগ করা হয়। তিনিও প্রত্যেকটি পিজাকে কি করলেন, চার ভাগে ভাগ করলেন। এবার তিনি কিভাবে অপ্রকৃত ভগ্নাংশের ধারণাটি এক্ষেত্রে শিক্ষার্থীদের বোঝাবেন। তাহলে এখানে সব মিলিয়ে আমরা কতগুলো অংশ পাচ্ছি, একটা পিজাতে আমরা পাচ্ছি চারটে অংশ। এবার যদি এই ভগ্নাংশটি আমরা ধরছি, এখানে কি আছে, পনেরো বাই চার, মানে এক একটা পিজাতে চারটি করে অংশ আছে, আর আমরা তার মধ্যে পনেরোটি অংশকে আমরা সিলেক্ট করছি বা আমরা নিচ্ছি। তার মানে কি হচ্ছে, চারটে হলো পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো আর পনেরো। তাহলে এইটা হচ্ছে এই রকম, এই এই পিজার উদাহরণ দিয়ে তিনি অপ্রকৃত ভগ্নাংশ কিভাবে হতে পারে তা শিক্ষার্থীদের বোঝাতে পারলেন। এবার তিনি সংগৃহীত বস্তুগুলিকে শিক্ষার্থীদের মধ্যে যত প্রকারে বিভিন্নভাবে সম্ভব সমান ভাগ করে প্রকৃত এবং অপ্রকৃত ভগ্নাংশকে শিক্ষার্থীদের কাছে উপস্থাপন করলেন। পাঠ্যপুস্তকে প্রদত্ত বিভিন্ন ছবি অঙ্কন করে বিভিন্ন অংশকে রং দিয়ে ভরিয়ে শিক্ষার্থীদের সামনে ভগ্নাংশের ধারণাটিকে
স্পষ্ট করলেন। প্রকৃত এবং অপ্রকৃত ভগ্নাংশের উদাহরণের একটি তালিকা বানিয়ে শিক্ষার্থীদের দিলেন এবং তা 5 মিনিট সময় দিয়ে সেগুলোকে চিহ্নিত করতে বললেন, তার মধ্যে কোনটি প্রকৃত এবং কোনটি অপ্রকৃত ভগ্নাংশ। ভগ্নাংশের সম্পর্কে বিভিন্ন প্রশ্ন তৈরি করলেন যা পাঠ্যপুস্তকে দেওয়া ভগ্নাংশ বা প্রদত্ত উদাহরণ থেকে আলাদা। এর ফলে কী হলো, শিক্ষার্থীরা প্রকৃতপক্ষে সে ভগ্নাংশের ধারণাটি বুঝতে পারল কি পারল না সে সম্পর্কে শিক্ষক সম্পূর্ণভাবে জানতে পারলেন। যদি শুধু তিনি পাঠ্যপুস্তকের উদাহরণগুলি দিতেন তাহলে হতে পারে তারা হয়তো পাশের বাচ্চাকে দেখে সেটা লিখে নিল এবং সেরমভাবে তারা পরীক্ষায় হয়তো ভালো করতে পারে, কিন্তু তারা কিন্তু আসলে জিনিসটা শিখল না। এবার উল্লিখিত দুটি উদাহরণ থেকে আমরা উপলব্ধি করতে পারি যে পাঠ্যপুস্তক শিক্ষণ শিক্ষাদানের ক্ষেত্রে একটি অন্যতম উৎস হিসেবে কাজ করে ঠিকই, কিন্তু যখন আমরা তার উপযুক্ত রূপে ব্যবহার করি তখনই। পাঠ্যপুস্তকের কতগুলি বৈশিষ্ট্য আছে, সেগুলি হল ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক বা NCF 2005-এর উপরোধ অনুসারে পাঠ্যপুস্তক খুবই নিয়মানুগভাবে তৈরি করা হয়, যেখানে শিক্ষককে ক্রিয়াকলাপ এবং শিক্ষার্থীর ক্রিয়াকলাপ শ্রেণীকক্ষের ভিতরে এবং বাইরে নির্দিষ্ট করা থাকে। শিক্ষকের জন্য ক্রিয়াকলাপ কী হবে এবং শিক্ষার্থীর জন্য কী কী ক্রিয়াকলাপ হবে তা সেখানে আলাদা করা থাকে। এক্ষেত্রে শিক্ষকের ক্রিয়াকলাপ কী হলো, তিনি যে কাগজ কেটে বা কাগজে ফাঁজ করে শিক্ষার্থীদের দেখালেন তা হলো শিক্ষকের ক্রিয়াকলাপ। আর শিক্ষার্থীদের ক্রিয়াকলাপ কী, শিক্ষক যে তাদের একটি তালিকা বানিয়ে দিলেন যেখানে প্রকৃত এবং অপ্রকৃত ভগ্নাংশে মিশ্রণ রয়েছে, তার থেকে তাদের প্রকৃত ভগ্নাংশ এবং অপ্রকৃত ভগ্নাংশকে আলাদা করতে দিলেন, সেটা হলো শিক্ষার্থীর জন্য কার্যকলাপ। এছাড়া শ্রেণীকক্ষের ভেতরে যে সমস্ত কার্যক্রম শিক্ষক বা শিক্ষার্থী করছেন সেগুলো হলো শ্রেণীকক্ষের ভিতরের কার্যক্রম, আর যখন তারা খেলার মাঠে যাচ্ছে বা স্কুলের বাগানে গিয়ে বিভিন্ন কার্যক্রম মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছে তখন সেগুলো হচ্ছে বাইরের কার্যক্রম। সেগুলো সমস্ত কিন্তু পাঠ্যপুস্তকে নির্দিষ্ট করা থাকে। এর ফলস্বরূপ শিক্ষক এবং শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষণ উপযোগী কার্যকলাপের সাথে যুক্ত হওয়ার সুযোগ পায়। কোনো একটি বিষয়ের ধারণাকে সুস্থিত ও ব্যাপকভাবে পাঠ্যপুস্তকে ব্যাখ্যা করার কারণে একটি পাঠকে সুসংগঠনের জন্য পর্যাপ্ত ধারণার প্রভাব দেখতে পাওয়া যায়। একজন কম কল্পনাপ্রবণ শিক্ষক কঠোরভাবে ধারণার বিন্যাসের ক্রমকে অনুসরণ করে থাকেন, অপরদিকে একজন উদ্ভাবনী ক্ষমতাসম্পন্ন শিক্ষক পাঠ্যপুস্তককে প্রদত্ত বিন্যাস অধ্যয়ন করে ওই ধারণার বিকল্প বিন্যাস উদ্ভাবনের জন্য পাঠ্য বিষয়কে শিক্ষার্থীদের কাছে বেশি আকর্ষক এবং অর্থপূর্ণ করে তুলতে পারেন। ধারণার উপস্থাপনার জন্য বিভিন্ন কার্যক্রম যেমন গান, গল্প, ছবি বা ধাঁধা এবং আলোচনার সাহায্য নেওয়া যেতে পারে, ফলে শিক্ষার্থীদের মধ্যে শেখবার জন্য আগ্রহ তৈরি হবে। পাঠ্যপুস্তকের উল্লিখিত সামগ্রীর সাহায্যে আপনি নিজের অন্তর্দৃষ্টিকে কাজে লাগিয়ে আপনার পারিপার্শ্বিক পরিবেশ থেকে সামান্য খরচে এবং পরিশ্রমের সাহায্যে উপাদান সংগ্রহের মাধ্যমে বিভিন্ন কার্যক্রমের সাথে যুক্ত হতে পারবেন। পাঠ্যপুস্তকে প্রদত্ত ধারণাটি যাতে শিক্ষার্থীরা সঠিকভাবে শিখতে পারে সেই উদ্দেশ্যে বিভিন্ন অনুশীলন কার্যক্রম সেখানে দেওয়া থাকে। এই সমস্ত অনুশীলন কার্যক্রমগুলি আপনাকে উদ্বুদ্ধ করে বিভিন্ন প্রকার উদ্ভাবনীমূলক অনুশীলন কার্যক্রমে তৈরি করতে আপনার শিক্ষার্থীদের জন্য। এই পরিপ্রেক্ষিতে বলা যায় যে পাঠ্যপুস্তক একটি অসাধারণ শিক্ষণ শিক্ষাদানের উপাদান। নতুন পাঠ্যপুস্তকগুলি নিছকই বাস্তবিক তথ্য সরবরাহ করে তাই নয়, বরং শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ গড়ে তোলে। উদাহরণস্বরূপ বলতে পারা যায়, শিক্ষার্থীরা যাতে তাদের ধ্যানকে কেন্দ্রীভূত করে ধারণা ও কার্যক্রমের উন্নতি সাধন করে তার জন্য তাদের সুযোগ দিতে হবে সমস্যা সমাধানের জন্য। বিভিন্ন অনুশীলনে তাদের উৎসাহ দিতে হবে যাতে তাদের চিন্তার প্রতিফলন তাদের দলগত
কার্যক্রমে প্রতিফলিত হয়। প্রতিটি পরিচ্ছেদের শেষে প্রদত্ত কার্যাবলী বা অনুশীলন শিক্ষার্থীদের মূল্যায়ন করতে সহায়তা করে ওই বিষয়টি সম্পর্কে। এই অনুশীলনগুলি আপনাকে সাহায্য করবে বিভিন্ন প্রশ্ন বা কার্যক্রমের গঠনের মাধ্যমে কোনো পরীক্ষা বা মূল্যায়ন ভিত্তিক পরিস্থিতির সাহায্যে শিক্ষার্থীদের মূল্যায়ন করতে। পাঠ্যপুস্তকের সাহায্যে শিক্ষণ প্রক্রিয়াকে আরও শক্তিশালী করার জন্য অতিরিক্ত শিক্ষণ শিক্ষাদান উপাদানগুলি SAS সরবরাহ করে থাকে। ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক বা NCF 2005 অনুযায়ী যে কোনো ভালো পাঠ্যপুস্তকের প্রধান ভূমিকা হল পথ প্রদর্শন করা, যাতে করে বোধশক্তি গড়ে ওঠে এবং কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে পাঠের বিষয়ে ধারণা, বিষয়, প্রকৃতি এবং মানুষ সম্পর্কে শিক্ষার্থী জানতে শেখে, জ্ঞানকে সম্পূর্ণ উৎপাদিত পণ্য হিসাবে স্থানান্তরের পরিবর্তে। আজকের আমাদের আলোচনা এই পর্যন্ত। ধন্যবাদ।